প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র শহীদ লিয়াকত দিবস, এই লিয়াকত দিবস উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সংগঠন খুদা মুসলিমিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, শহীদ হালিম স্মৃতি সংসদ থেকে সমস্ত ভাইয়েরা সকাল থেকে আমার শহীদ লিয়াকত ভাইয়ের কবরে ফুল দিয়ে ব্যানার দিয়ে আমরা সাজিয়েছি। কিন্তু দেখুন কি মহত্ব, আমরা যখন 10টার আগে আমাদের সবগুলো ছিল, কিন্তু 10টার পরে যখন আসছি একটু দেখতেছি না, তার সরাসরি তার আমরা কথা শুনবো। শহীদ লিয়াকত ভাইয়ের সম্মানিত বড় ভাই এবং মেজ ভাই, আমি সম্মানিত বড় ভাই মোহাম্মদ শামসুল আলম ভাইকে যে ব্যানার এবং আজকের শহীদ লিয়াকত স্মৃতি যে শহীদ লিয়াকত ভাইয়ের মৃত্যু বার্ষিকী এবং ব্যানার নিয়ে যে ঘটনা হয়েছে তা লিয়াকত ভাইয়ের বড় ভাই থেকে সরাসরি শোনার জন্য লিয়াকত ভাইয়ের আমরা শামসুল আলম ভাইয়ের কাছে কারা নিয়ে গেছিল এগুলো? আপনি নিজের চোখে দেখেছেন? এখানে সব ব্যানার ছিল, কে এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল ব্যানার গুলো কারা দিয়েছিল? কি ব্যানার গুলো ছিল? সবগুলো ইসলামী ছাত্র সেনার ব্যানার। এখান থেকে এদিক থেকে নিয়ে গেছিল? ব্যানার লাগাইছিল, সেই ব্যানার গুলো আজকে আমাদের থেকে চুরি করে নিয়ে গেছিল। যারা চুরি নিয়ে গেছে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এবং আমাদের বড় ভাই শহীদ সম্মানিত বড় ভাই মোহাম্মদ শামসুল আলম, যিনি নিজের নিজের চোখে দেখেছেন, যারা বলেছেন আলাইমবাড়ি আমাদের সাথে ছাত্ররা নাকি এগুলো নিয়ে গেছেন, উনি নিজে বলেছেন, আপনারা ওনার থেকে শুনছেন। আজকে আমাদের পাশে আছেন আমাদের মেজো ভাই শহীদ লিয়াকত মেজো ভাই, উনি বাড়িতে ছিলেন, উনি দেখেন নাই, উনি এখন আমাদের সামনে আছেন। আজকে আমরা এখন ফসল সম্মানিত সভাপতি মোহাম্মদ এনামুল করিম। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ 10ই এপ্রিল শহীদ লিয়াকত আলীর মৃত্যু দিবস। এই দিবসে সারা বিশ্বের সুন্নি জনতা সুখে ভরে বিনম্র শ্রদ্ধা আজ শ্রদ্ধার দিনে, সুখের দিনে আমরা আরও একটি সুখের কথা শুনতে পাচ্ছি যে শহীদ লিয়াকতের বড় ভাই শ্রদ্ধাভাজন শামসুল আলমকেই শুনতে পেলাম যে সকালবেলায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জনতা শ্রমের ফরিদ ভাইয়ের নেতৃত্বে যে খতমে কোরআন, খতমে গৌসিয়া শরীফ এবং মিলাদ দোয়া আলোচনা সভা হয়েছিল, বিশাল ব্যানার এবং যে ছিল ওগুলো এবং ঘন্টা দেড় ঘন্টার পরেই কিছু সুন্নি নামদারি সন্ত্রাসীরা এসেই নিয়ে গেছে। উনি যখন জিজ্ঞেস করছেন তখন বলছে এগুলো আমরা নিয়ে কিছু না। সুতরাং আমি আপনাদের কাছে আপনাদেরই প্রশ্ন করি যে তারা কি সুন্নি, কীভাবে সুন্নি দাবি করে আমি জানি না। যার রক্তি বইয়ে আমরা কোরআন সুন্নার সমাজ বিনির্মাণের কথা বলি, সুন্নিয়তের কথা বলি, আর শ্রী লিয়াকত ভাইয়ের আত্মা থেকে ফুল খেলে নিচ্ছে, এটা কোন ধরনের আমি জনতার প্রতি এই বিচার চেয়ে শেষ করছি। সর্বোপরি শহীদ লিয়াকত ভাইয়ের আত্মার বাক করার কামনা করে এবং শহীদ লিয়াকত ভাইয়ের আবদ বেগমের দেখছেন আপনারা আমাদের সম্মানিত শহীদ লিয়াকত ভাইয়ের
দৃষ্টান্তমূলক শাস্তি চাইয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।